ভাইয়া, যে লোগো ডিজাইনের লোগো ডিজাইনের সময় কি লোগো আগে ফার্স্টে এঁকে নিতে হয় এরকম কিছু? হ্যাঁ, ওকে এঁকে নিতে হবে না। আপনি লোগো ডিজাইন করলে লোগো ডিজাইনের একটা ইউ আছে, আলাদা একেবারে ক্যাটাগরি আছে, লোগোরও একটা ক্যাটাগরি আছে আপনার। আপনি কি ধরনের লোগো করবেন, কি লোগো করবেন? লোগো হইতে সব ধরনের কনসেপ্ট। এই সফটওয়্যার তো সবাই পারে, এই সফটওয়্যার সবাই পারে, দোকানে যান দোকানদাররাও পাবে। হ্যাঁ, হাতে আঁকতে হয়। আপনি পেন্সিল নেবেন, কাগজ নেবেন, কলম নেবেন। আপনি প্রফেশনাল কি করে জানেন? প্রফেশনাল করে হচ্ছে যে একটা তাদের মাইন্ড থাকে, মনে করুন ফ্রেশ, সকালবেলা ফ্রেশ থাকে, যেরকম এখন সকালে ফ্রেশ অথবা বিকালের দিকে একটু ফ্রেশ থাকে। তখন তারা যখনই তাদের মাথায় কোনো কিছু আইডিয়া চলে আসে, সাথে সাথে আর্ট করে ফেলে। অর্থাৎ সাথে সাথে আপনার ইসে করা সম্ভব না সফটওয়্যারে। যখনই কিছু মাথায় চলে আসে, একটা লোগো ডিজাইনের ই আসছে অন্যরকম, আপনি একটু ফিল করবেন, অন্য কিছু ফিল করবেন যে একটা মাইন্ডে চলে আসছে, সাথে সাথে আপনি পেন্সিল দিয়ে পুরো ড্র করে ফেলেন। এরপর এটাকে একটা ছবি ক্যাচ করে আপনি ওই ছবিটা আপনি ইলাস্ট্রেটর অথবা আপনার সফটওয়্যারে নিয়ে আসেন। নিয়ে আসার পর ওটার উপরে আপনি পেন টুল দিয়ে আপনি সুন্দর করে আর্ট করে কালার দিয়ে ওই ডিজাইনটা আরো কিভাবে ফুটানো যায় এটা করবেন। কিন্তু লোগো ডিজাইনে প্রফেশনাল যারা, তারা কি করে, তারা একেবারেই তাদের দেখবেন যে লোগোর একটা তাদের পি থাকে, আলাদা ডায়েরি থাকে, ওটার ভিতরে সুন্দর করে ছোট ছোট লোগো করে কয়েকটা লোগোরা এগুলো আর্ট করে। কনসেপ্ট, এক ধরনের কনসেপ্ট। আঁকা কি না, আপনার কনসেপ্ট তৈরি হতে হবে। আঁকা আঁকির বিষয় তো কিছু না, আপনার কনসেপ্ট তৈরি করতে হবে। আপনি ওই একটা লোগো আনলাম, নাম লিখলাম, একটু কালার চেঞ্জ করে দিলাম, একটা পাখির ইমেজ লাগাই দিলাম, তাহলে তার লোগো হয়ে গেল না। লোগো হচ্ছে এক প্রকার কনসেপ্ট। লোগোর ভিতরে ফিল থাকতে হয়, যে লোগো দেখলে বুঝতে পারে যে এটা কি ধরনের প্রতিষ্ঠানের লোগো বা কি কাজ করে। লোগোর ভিতরে বোঝা যাবে কোম্পানির পরিচয়। তো এই ধরনের চিন্তা করে লোগো আর্ট করতে হয়। ওকে, আমি তো সফটওয়্যার শেখাবো, আপনাদের কনসেপ্ট, আমি তার কনসেপ্ট তৈরি করে দিতে পারবো না আপনাদের। আপনাদের এক একজনের কনসেপ্ট এক এক রকম। আপনার যে চিন্তা আমার এই চিন্তা না, আমার চিন্তা যেটা আবার আপনার চিন্তা না। তো আপনার কিছু দেখবেন যে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনে বিভিন্ন গ্রুপে জয়েন হন, ওই গ্রুপ গুলোতে দেখেন তারা কত সুন্দর সুন্দর লোগো তৈরি করে, ডিজাইন করে। লোগো এখন মানুষ সবচেয়ে বেশি লোগো কম্পিটিশন বেশি, মানুষের আইডিয়া এত সুন্দর এখন বর্তমানে, যে লোগো দেখেন আপনার কাছে ভালো লাগবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কি? সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হচ্ছে আপনি ফেসবুকে, আমরা যখন কোনো ইমেজ দেখি, যেরকম ফুটের ইমেজ দেখবেন যে কত সুন্দর করে ডিসকাউন্ট দিয়ে মানে পোস্ট দিয়ে বুস্ট করে দেয়, দেখি না আমরা বিভিন্ন ঈদের সময় আসলে দেখা যাইতেছে যে বিভিন্ন শপিং মলের মানে শু ই করা, তারপরে আপনার শু বিক্রি করে, ফুটের অফার দেয়, শুয়ের অফার দেয়, আপনার বিভিন্ন অফার দেয় বিভিন্ন পেজে, ঠিক না? বিভিন্ন ফেসবুক পেজে আমাদের এরকম অফার দেয়। তো ওই ওই অফার গুলো দেখবেন যে কত সুন্দর করে ডিজাইন করে, তারা কত সুন্দর করে ডিজাইন করে এটা আমাদের সামনে নিয়ে আসতেছে, যাতে আমরা আকৃষ্ট হই। আমরা অনেক সময় মোবাইল দেখি, ফেসবুকে যখন আসে মোবাইল দেখি, কত সুন্দর করে পিছনে কালার দিয়ে ডিজাইন করে মোবাইলটাকে কত সুন্দর করে ফুটিয়ে তুলছে, যাতে দেখা যায় যে না ই হয়ে আমরা কি করি এটাকে কিনতে চাই। আসলে বাস্তবে কিন্তু এরকম না, আমরা এটাকে কি করি একটু ডিজাইন করে আর সুন্দর করি। আমি ধরেন একটা ছবি তুললাম, একটা ফোনের ছবি তুলে ছেড়ে দিলাম, এটা কয়জনে দেখবে? একটা নর্মাল ছবি তুলে আমি বললাম যে এটা আমি বিক্রি করবো, ছেড়ে দিলাম। অথচ আমি যদি এটাকে ছবি তুলে সুন্দর করে ছবি তুলে একটা ভালো ব্যাকগ্রাউন্ডে ভালো একটা কালার দিয়ে ডিজাইন করে উপরে নামটা লিখে দিলাম, সাইডে মোবাইলের ব্র্যান্ডটা লিখে দিলাম, কি 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 আছে মোবাইলের প্রাইস কত ডিটেলসটা লিখে তারপরে যদি দেই, তাহলে সে একবারে একটা ইমেজের ভিতরে সবকিছু ইনফরমেশন পাইতেছে এবং সুন্দরভাবে পাইতেছে। এই জিনিসগুলো তো সেরকম সোশ্যাল মিডিয়া অনেক পোস্ট ডিজাইন চায়, বিশেষ করে আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে আপনার টুইটার, লিঙ্কডইন, এগুলো তো পিন্টারেস্ট, এগুলো তো
হিউজ পরিমাণ ডিজাইন লাগে এই সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো তো দেখবেন যে যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বিভিন্ন সুন্দর সুন্দর পোস্ট ডিজাইন করতে পারে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আপনি যদি আমি ফেসবুকে সার্চ দেই সরি গুগলে সার্চ দেই যে সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে ইমেজে চলে গেলাম ইমেজ থেকে আপনি দেখেন এখানে কত ইমেজ আছে এগুলো সবই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এই যে ধরেন এটা এই যে দেখছেন একটা শু দেখছেন কত সুন্দর মানে এটা যদি আপনার সামনে চলে আসে ফেসবুকে হোক বা যেখানে হোক আপনার সামনে এটা যদি চলে আসে তাহলে আপনি একটু এক সেকেন্ড হলে একটু স্কিপ করবেন এখানে একটু সময় দিবেন মানে দুই সেকেন্ড হলে দেখবেন কি লেখা মানে সুন্দর লাগতেছে বলেই তো আপনি থামছেন এখন যদি জাস্ট এই ইমেজটা দেওয়া থাকতো এই সুন্দর ইমেজটা দেওয়া থাকতো তাহলে থামতেন না ওকে এরপরে দেখেন এই যে এখানে তাও আছে তবে এই যে বিভিন্ন বিজনেস টাইপের ইদার বেস্ট এজেন্সি ফর ইউর বিজনেস এই যে এই টাইপের কথা এগুলো তো সে বাইরের দরকার হয় বিভিন্ন মার্কেটিং এর ক্ষেত্রে দরকার হয় তার মার্কেটিং এর জন্য পোস্ট ডিজাইন করে থাকে এই যে মার্কেটিং এর জন্য পোস্ট ডিজাইন করে তো এগুলো আপনি চাইলে ইলাস্ট্রেটরও করা যাবে আবার ফটোশপও করা যাবে চাইলে ওকে যদি ইমেজের কাজ হয় ধরেন প্রোডাক্ট দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে ফটোশপে করবেন এই যে যেরকম এই যে এখানে দেখেন এই যে ফুড টাইপের এরকম ডিজাইন আমরা দেখি এই যে ওয়াচ এই টাইপের আমরা দেখি তো এইগুলো ফটোশপে করবেন এইগুলো হলো ইলাস্ট্রেটর করতে পারেন আপনি ফটোশপে করতে পারেন কোনো প্রবলেম নাই ইনস্টাগ্রাম ভাই ইলাস্ট্রেটর একটু দেখাই দিবেন না ইলাস্ট্রেটর তো শিখাইনি এখনো শিখাইছি মানে শিখে মানে যখন শিখাবো আপনাকে আপনি বলতে হবে না আপনি নিজেই পারবেন আমি তো সব অপশনগুলো বলে দিব আপনি ফেসবুকে কথা চিন্তা করেন ফেসবুকে একটা সাইজ পিন্টারেস্টে একটা সাইজ ইনস্টাগ্রামে একটা সাইজ আবার আপনি 1200x1200 নিতে পারেন 1000x1000 নিতে পারেন পিক্সেল অবশ্যই পিক্সেলে থাকবে 1000x1000 পিক্সেল নিতে পারেন 2000x2000 পিক্সেল নিতে পারেন আর হচ্ছে পিন্টারেস্ট হচ্ছে আপনার সাইজটা হচ্ছে এই যে পিন্টারেস্ট আমি যদি লিখি পিন্টারেস্ট পোস্ট সাইজ 1000 বাই আমার 1500 পিক্সেল এটা হচ্ছে পিন্টারেস্ট সাইজ ওকে তো এক একটা এক এক রকমের সাইজ তো ওই সাইজ অনুযায়ী আপনি করবেন আমি আপাতত স্কোয়ার সাইজে করছি স্কোয়ার হ্যাঁ নিউ ফাইল থেকে নিউ এখানে আমাদের সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট এখানে পিক্সেল থাকবে এখান থেকে আমি 1000x1000 পিক্সেল করে দিলাম রেজলিউশন যা আছে তাই ওকে চলে আসলো আমার বোর্ড চলে আসছে এখন আমরা কি করব ধরেন এখন একটা ইমেজ নিয়ে আসি এখন ইমেজ আমি কোথায় পাবো আমার কাছে ইমেজ আছে এগুলো ইউজ করি আমরা একটা প্রোডাক্টের ইমেজ
এখান এইটা হ্যাঁ এটা ক্ষেত্রে ধরেন আমি একটা ইমেজ নিয়ে আসি সেটা হচ্ছে ইমেজ গুলো আমি নিয়ে আসি অবশ্যই এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া পিএনজি ইমেজ এটাই না এখানে রাখলাম ওকে ধরেন এটা হচ্ছে আপনার ইমেজ তা আপনি ইমেজটা নিয়ে আসলেন আসার পরে এখন আপনি কি করবেন কালার দিবেন ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে একটা ব্যাকগ্রাউন্ড একটা শেপ দিয়ে কালার দিতে পারেন এই যে রেকট্যাঙ্গুলার টুল সিলেক্ট করলাম সিলেক্ট করে এভাবে আমি শেপ দিও কালার দিতে পারি যে এভাবে টান দিয়ে এই এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি একটা ওয়ে আছে আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে টান দিয়ে আমি লেয়ারটা নিচে দিয়ে দিলাম আরেকটা ওয়ে হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন সিলেক্ট করার পর এখানে নিচে দেখেন লেয়ারের নিচে যে অ্যাডজাস্টমেন্ট কথা লেখা আছে এটা ক্লিক করেন উপরে লেখা আছে যে সলিড কালার এই সলিড কালারে ক্লিক করেন তখন এই যে কালার চলে আসলো এরকম এখান থেকে আপনি যে কালার আমি অবশ্যই পরকের কালারটা রাখবো এই তো এটা রাখবো যাতে বোঝা যায় অবশ্যই এটা রেখে ওকে পেস্ট করলো ওকে এই যে তারপর সুন্দর লাগতেছে না এরপর হচ্ছে আপনি ধরেন আমি এটা রাখার পরে এখন আমি চাচ্ছি যে এই মাঝখানটুকু আমার আরেকটু মানে এখানে রেড কালার থেকে আরেকটু লাইট কালার হোক মাঝখানে তো সেই ক্ষেত্রে আমাকে করতে হবে একটা নিউ লেয়ার নিতে হবে নিউ লেয়ার এখান থেকে ক্লিক করব এই যে নিউ লেয়ার চলে আসছে লেয়ারটা আমি নিচে নামাই দিই ইমেজের ওকে এখান থেকে আমি এই কালার অপশন থেকে কালারটা চেঞ্জ করে নিব ডাবল ক্লিক এই কালারটা পিক করলাম পিক করার পরে এই কালারটা আমি আর দিব না এই কালার দিব না এর থেকে একটু ব্রাইট কারণ এই কালারটা দিই ওকে একটু ব্রাইট করে দিলাম ওকে দিলাম এখানে কালার চলে আসছে ব্রাশ টুলে সিলেক্ট করলাম একটা সার্কেল আসলো জাস্ট আর একটু বড় করি ওকে আসলো আসার পরে এটা আমি মাঝখানে ক্লিক করব ওকে একটা কালার বসছে মাঝখানে এখানে এখানে একটা কালার বসছে এই যে জিনিসটা এই লেয়ারে দিছি এই যে নিউ লেয়ার নিছিলাম এই লেয়ারে যেটা জব করি অন করি দেখেন বুঝতে পারবেন এটা দিছি এখানে তো এটা আর একটু সুন্দর ভাবে কিভাবে করা যায় এটা আপনি করবেন এরপরে হচ্ছে আমি নিচে শ্যাডো দিব এখানে প্রোডাক্টের শ্যাডো এই যে শ্যাডো এই শ্যাডোটা কিভাবে দিব শ্যাডো আমি দেখাইছিলাম কিভাবে দিতে হয় এই শ্যাডোটা দিতে হবে আপনি নিউ একটা লেয়ার নেবেন এই যে নিউ লেয়ার নিলাম আরেকটা কোন লেয়ারে এই লেয়ারে কাজ করা হয় নাই শ্যাডোর কালার যেহেতু ব্ল্যাক থাকে আমি ব্ল্যাক করে দিলাম এখান থেকে ওকে করলাম এই যে এখানে ব্ল্যাক চলে আসছে সেম ভাবে ব্রাশ টুল সিলেক্ট করব ব্রাশটা বড় করব ছোট করব দেন এখানে একটা ক্লিক করব এই যে ব্ল্যাক চলে আসছে বাট ব্ল্যাকটা একেবারে ইয়েসে তো এই এই লেয়ারটা সিলেক্ট করব কন্ট্রোল টি দিব কন্ট্রোল টি দিলে দেখেন এটা সিলেক্ট হবে এই যে ব্ল্যাক যে শ্যাডোটা এটা সিলেক্ট হবে ব্রাশ ব্রাশ টুল দিয়ে দিবেন এটাকে জাস্ট এখান ধরে এই যে ডাউন করেন এই ওকে পেস্ট করলাম শ্যাডো বসছে একটা দেখছেন জি এটা হইতাছে একটা শ্যাডো হচ্ছে একটা শ্যাডো এখন শ্যাডোটা যদি আপনি চান বেশি হয়ে গেছে তাহলে লেয়ারটা সিলেক্ট করলে এই যে অপাসিটি আছে উপরে এই অপোজিটটা একটু কমায় দেন যে কমাইতে পারবেন বাড়াতে পারবেন ঠিক আছে এ দেখেন কত সুন্দর একটা এখন দেখা যাইতাছে একটু আর্টবোর্ডের ভিতরে আমি একটু যদি আরেকটু কাজ করি এখান থেকে এটাকে আরেকটু করে দিই এখন ধরেন আপনার এখানে নাম লিখবেন লোগো দিবেন কোম্পানির আমি আপাতত এখানে তো কোম্পানির লোগো নাই এগুলো নিয়ে আসি এগুলো দিতে পারবেন এগুলো আমি নিয়ে আসি বললাম সেখানে ছেড়ে দিলাম
এখন এটা দিছি কিভাবে, এটাও দেখাই। এটা দেওয়া হচ্ছে আপনার এখান থেকে রেকট্যাঙ্গুলার টুলটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এই একটা শেপ নেন, এই একটা শেপ আসছে না? শেপ আসার পরে এই যে উপরে দেখেন উপরে লেখা আছে ফিল কালার স্টক কালার, আমি বলছিলাম এটা ফিল কালার আর পাশে হইতেছে স্টক কালার, আপনি যে বডির পাশ দিয়ে যেটা দিবেন এটা স্টক কালার, ফিল কালারটা অফ করে দেন। ফিল কালারটা এখানে ক্লিক করলাম, এই যে ক্রস চিহ্ন আছে এখানে রেড করে এটা নান করেন, এই দেখেন নান মানে ফিল কালার নাই, স্টক কালার দিবেন। এখন স্টক কালার দেন, এখানে ক্লিক করে এখান থেকে এই হোয়াইট করে দিলাম, এই যে স্টক কালার চলে আসছে বাট বেশি, তো এর জন্য আমাকে স্টক কালারটা কমাতে হবে। এখানে ক্লিক করলাম, এই স্টক কালারটা কমতেছে, যতটুকু দরকার ততটুকু দিতেন। ওকে বুঝতে পারছেন, এটা আমি এভাবে দিছি, আপনি বুঝতে পারছেন? এরপরে ট্যাব টুল দিয়ে জাস্ট এখানে ট্যাপ করে দেন, এই যে লেখাটা ট্যাপ করে দেন এখানে, ব্যাস আর কিছু না। এটা দেখালাম এটা কিভাবে দিছি, দেন এই লেখা হচ্ছে, এই লেখাটা আমি নিয়ে আসি, এটা নিয়ে আসে এইখানে দিলাম, এই টাইপ টুল দিয়ে আমি টাইপ করছি এটা। এরপরে আর কি হবে, আর ধরেন এখন আর কি হবে, লোগো তো কোম্পানির একটা লোগো দেন এখানে, কোম্পানি এখানে আপাতত আমি এখানে নাম লিখে দিলাম লোগো, লোগো লিখে আমি ছোট করি ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে ছোট করে দেব, হোয়াইট কালার করে দেই, এখানে আমার লোগো থাকে কোম্পানির লোগো। এটার নিচে আমি একটা শেপ দিতে পারি, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার শেপ, এই যে ইলেকট্রিক গিটার, এটার নিচে আমি একটা শেপ দিই, একটা শেপ দিলাম, শেপটা নিয়ে আসে এখানে, অন্য একটা কালার দিই, এই লেখাটাও বোল্ড করে দিই, সিলেক্ট করলাম জাস্ট একটু ছোট করি বোল্ড, একটু বোল্ড করে দিলাম। ওকে অ্যালাইন করব কিভাবে, দেখেন এইখানে আমার গ্যাপ কতটুকু আর এখানে গ্যাপ তো, এই জিনিসগুলো অবশ্যই দেখবেন, এই দুইটা দেখেন সেম না, তার মানে এই দুইটা জিনিস আমার অ্যাড করতে হবে, এই যে এটা সিলেক্ট করতে হবে, এই যে শেপ, এই শেপটা সিলেক্ট করব, এই গিটারের শেপটা সিলেক্ট করব, দুইটা শেপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে উপরে দেখেন উপরে অপশন আসছে অ্যালাইন, এটা হইতেছে আপনার ভার্টিক্যাল সেন্টার আর এটা হইতেছে আমার হরিজন্টাল সেন্টার, এই যে চলে আসছে এই পাশে এই পাশে সমান, এখন এই সেম ভাবে আপনি সেম ভাবে এটাও এটাও করতে পারেন, চাইলে এটাও করবেন, এটা হচ্ছে এটা করা আছে, যেটা করা আছে এটা করা আছে, আরো যদি কিছু অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন, আরো যদি অ্যাড করতে চান অনেক কিছু তাহলে অ্যাড করতে পারেন, এই তো আছে পোস্ট ডিজাইন। ওকে হ্যাঁ, উপরে এগুলো কিভাবে আনছেন?
এটা হইতেছে ভেক্টর এগুলো পাওয়া যায় এগুলো ভেক্টর এগুলো ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসতে হয় ইলাস্ট্রেটরের ফাইল যখন ইলাস্ট্রেটর নিয়ে আসবো তখন এগুলো আমি দেখাবো এগুলো কিছু ফ্রি সাইড আছে ওইটা থেকে নিয়ে আসা ঠিক আছে এগুলো কিছু ফ্রি সাইড আছে এগুলো আমি যখন বলবো কুকি সাইড ওটা সাইডে থেকে এখন তার বলা যাবে না এগুলোতে সে আপনার লাস্ট কোর্সের লাস্টে পাবে একেবারে লাস্ট শোনেন এগুলো ইউজ করতে গেলে ইলাস্ট্রেটরও ইউজ করতে হবে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা ইউজ করে কাজ করতে হবে ঠিক আছে এগুলো হইতেছে সব এগুলো সব হইতেছে ইলাস্ট্রেটরের ফাইল আগে ইলাস্ট্রেটরের ফাইল ছিল ওখান থেকে আমার কপি করে এখানে আনা ওকে ইলাস্ট্রেটর এগুলো সব ইলাস্ট্রেটরে করা হয়েছে দেখাই ওখান থেকে আমার আনা আর এগুলো কিছু কিছু সোর্স আমি আপনাদের দিয়ে দিব ওই সোর্স থেকে আপনি এই ধরনের টাইপের কিছু সুন্দর সুন্দর ডিজাইন পেতে পারেন যেটা হইতেছে আপনার ডিজাইনে চাইলে ইউজ করতে পারেন বুঝতে পারছেন এগুলো হইতেছে বিভিন্ন সোর্স চাইলে আপনি এগুলো ইউজ করতে পারেন আপনার ডিজাইন কিন্তু এখন না এখন প্র্যাকটিস সময় এখন প্র্যাকটিস করেন অন্য কিছু না ওকে এখন বলেন কোনো কোশ্চেন আছে কিনা ওকে তো এরকম ডিজাইন করতে পারবেন না এখন কোশ্চেন হচ্ছে যে আপনি পিএনজি ধরনের ইমেজ এই পিএনজি ইমেজ পাবেন কি কি করে পিএনজি ইমেজ যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি রিমুভ করে নিতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে এরপরে আপনি কাজ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে কাজ করবেন শান্ত আহমেদ পারবেন না জি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এরকম সুন্দর করে এগুলো হইতাছে আমি গুলো গুলো টুলস কিন্তু অলরেডি দেখাই দিছি এখন কিন্তু আমি ডিজাইন দেখাইতাছি এগুলো যে এইভাবে সুন্দর করে ডিজাইন কনসেপ্ট তৈরি করতে পারেন এখন আমি যে ওইখানে প্রোডাক্ট দিছি ওই প্রোডাক্টের পরিবর্তে আপনার আপনার প্রোডাক্ট হইতে পারে যে কোনো একটা হইতে পারে না আমারটা সরে আপনার একটা প্রোডাক্ট বসায় দিলাম তাহলে তো খালি কালারটা চেঞ্জ করে দিলে কিন্তু হয়ে যায় টেক্সট গুলো চেঞ্জ করে দিলে আরো সুন্দর লাগে মানে একই সিস্টেম আপনি করতে পারেন এরপরে আমি যে শ্যাডো দিলাম শ্যাডো এইভাবে না দিলে আপনি রিফ্লেক্স শ্যাডো দেন প্রোডাক্টের শ্যাডো দেন এটা দেখাইছি শ্যাডো যে ওইটাই দিতে হবে আপনার এরকম তো কথা না আমি তো এটা জাস্ট দেখানোর কথা দেখাইছি আপনি রিফ্লেক্স শ্যাডো দেখাইছি ওইটা দেন অথবা ওই যে আমি যেটা হইতেছে যে মাঝখানে একটা সার্কেল দিয়ে একটু কালার মাঝখানে চেঞ্জ করলাম তো আপনি ওইটা না দিয়ে গ্রেডিয়েন্ট কালার দেন পুরোটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে মাঝখানে একটু কালার চেঞ্জ করে দেন ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার দিলেও হবে ওইটা একটা দেখাইছি এরপর আমি যে শেপ যে টেক্সট দেখাইছি আপনার টেক্সট এই ফন্ট ভালো না লাগলে অন্য ফন্ট দেন স্টাইলিশ ফন্ট দেন তবে মনে রাখতে হবে ফন্টের সময় যে কোন ডিজাইনের সাথে কোন ফন্ট ভালো লাগে যেরকম আপনি করতেছেন হইতেছে ফুড টাইপের ডিজাইন ধরেন আপনার একটা ফাস্টফুডের কাজ পেয়েছেন ফাস্টফুডের দোকানের তো আপনার হইতেছে ফুড টাইপের বার্গার পিজা এরকম টাইপের তো ফুড টাইপের ডিজাইন করতে গেলে ওই ধরনের ফন্ট কি ইউজ করা হয় একটু মানে স্টাইলিশ ফন্ট ইউজ করা হয় না পেঁচানো একটু স্টাইলিশ ফন্ট ইউজ করে দেখবেন সব সময় ফুড টাইপের ডিজাইনে তো ওই ফন্ট দেন কিন্তু আপনি ওই ফন্ট দিলেন না আপনি দিলেন কি ফন্ট আপনি দিলেন নর্মাল যেটা হচ্ছে যে এক প্রকার টেক্স নর্মাল ফোন স্টাইলিশ ফোন দেন আচ্ছা কি ফোন দেখাইছিলাম ফোন তো এখানে না ফোন মনে হয় লাস্টে ও ফোন ডাউনলোড এই যে আজকে তো আছে ফোন ডাউনলোড আচ্ছা ফোন ডাউনলোডটা দেখাই হ্যাঁ আপনি গুগলে যান ফার্স্টে আপনার ফোন লাগবে আপনার আমার সফটওয়্যারে যথেষ্ট পরিমাণে
ফন্ট আছে আপনি দেখেন আমি যখন এই ফন্টটা ধরি ফন্টটা ধরে কন্ট্রোল এ দেই কন্ট্রোল এ দিলে ক্যারেক্টারে যাই ক্যারেক্টার থেকে দেখেন এখানে এখানে ক্লিক করি দেখেন ফন্ট আছে এই যে ফন্ট তো আপনার এই ফন্টগুলো থাকবে আপনি যদি আরো চান যে না আমার এখানে আরো ফন্ট থাকুক তাহলে আরো ফন্ট অ্যাড করতে পারেন কিভাবে অ্যাড করতে পারেন এটা আমি দেখাচ্ছি আপু একটু দেখেন হ্যাঁ এটা কোশ্চেন থাকে সবার যে ভাইয়া ফন্ট কিভাবে করব ফন্ট কিভাবে সফটওয়্যার নিয়ে আসবো আমার তো এই ফন্ট ভালো লাগে না আচ্ছা এখানে লিখবেন যে ফন্ট ফ্রি ফন্ট বা ফন্ট ডাউনলোড যেটা লেখেন ফন্ট ফন্ট ডাউনলোড লেখার পরে এখান থেকে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এটা যান এটা যান গুগল এটা যান এরপরে এটা যান এই চারটা হতেছে বেস্ট এই চারটা ওয়েবসাইট হতেছে বেস্ট ফন্টের জন্য এই একটা ফন্ট এই একটা সাইট একটা সাইট একটা সাইট এই চারটা ওয়েবসাইট হচ্ছে বেস্ট ফন্টের জন্য ওকে এখানে আসবেন এখানে আসলে দেখেন এই যে ফন্ট এখানে কিছু ফন্টের ক্যাটাগরি আছে এই যে ফন্টের ক্যাটাগরি আপনি কোন টাইপের ফন্ট চাইতেছেন এই যে ফন্টের ক্যাটাগরি দেখছেন এই যে ফন্টের ক্যাটাগরি যেটা সিলেক্ট করবেন ওই ওই রিলেটেড ফন্ট চলে আসবে আপনার ফন্টের এটা ক্যাটাগরি এই যে ফন্টের ক্যাটাগরি এখান থেকে ধরেন আমি কার্টুন আছে এখানে তারপর ওল্ড স্কুল হরর সেটা দেখি কি টাইপের ফন আসে সিলেক্ট করলাম এই যে এই টাইপের ফন হরর হ্যাঁ সামনে আমাদের হ্যালোইন আসতেছে হ্যালোইনের জন্য কিছু ডিজাইন যারা করে তারা এই টাইপের ফন ইউজ করছে এই যে এখন এই ফন্টটা ডাউনলোড করবেন কিভাবে ধরেন যে ফন্টটা ডাউনলোড করতে যাচ্ছেন সেই ফন্টটা সিলেক্ট করেন এটা ফন্ট ডাউনলোড করবো হ্যাঁ ফার্স্ট এটা এই ফন্টটা ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশন ক্লিক করলাম ডাউনলোড হইতেছে এই যে ডাউনলোড হইতেছে আমার ডাউনলোড হচ্ছে এরপর এই যে আরো সাইট আছে এই যে এখান থেকে দেখতে পারেন এই যে আরো সাইট এই যে ফন্টের জন্য অনেক সাইট আছে এই সাইট এখানেও ক্যাটাগরি আছে থ্রি ডি আছে ব্রাশ আছে ফায়ার আছে এখানেও এই যে হরর আছে আইসি শো আছে তারপরে আপনার এখান থেকে ট্যাটু আছে এই যে ফন্টের ক্যাটাগরি গুলো এখান থেকে আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করবেন ওই রিলেটেড কিছু ফন্ট আসবে এরপর হচ্ছে এটা গুগল ফন্ট এখানে আপনি চাইলে আপনার সার্চ দিতে পারেন যে কোন ফন্টের নাম যদি থাকে তাহলে এখানে সার্চ দেন আর আপনার সেন্টেন্স অর্থাৎ আপনি যদি ধরেন আপনার নাম বা আমার নাম লিখি রাকিব রাকিব লিখলাম দেখেন আমার নাম এখানে লিখছি সেই আমার নামটা কিভাবে আসবে এটা দেখাচ্ছে কি স্টাইলিশ ভাবে আসবে যেহেতু আটটা বড় হাতে দিই তাহলে হয়তো চেঞ্জ হইতে পারে দেখেন এক একটা এক এক ফন্ট এক এক ভাবে আসতেছে আপনার এটা হইতেছে একটা ভিউ এক প্রকার যে আপনি সফটওয়্যারে না নিয়ে এখানে দেখতে পারতেছেন আপনার লেখাটা কিরকম হবে এটা এটা সুবিধা না আমার যে আমার লেখাটা কিরকম হবে আমি এখানে দেখতে পারতেছি যেটা ভাল লাগে যে লেখাটা ভাল লাগে ধরুন এই যে লেখা এই যে একটু পেছানো এটা ভাল লাগতেছে এই যে এটা ভাল লাগতেছে তো এটা কি কি করলেন ক্লিক করলেন ক্লিক করার পরে ডাউনলোড এই যে আসলাম এই যে ডাউনলোড ফ্যামিলি ক্লিক করলাম এই যে ডাউনলোড হয়ে গেছে এই একটা সাইট এরপরে হচ্ছে যে আরেকটা এই যে একটা
এখান থেকে আসেন এখানে এসে এখানে সার্চ দেন আপনার ফন্টের নামটা তার মানে আমি দুইটা পাইতেছি সার্চ অপশন করার জন্য এটা একটা এটা একটা এটা সার্চ প্রত্যেকটা সার্চ করা যাবে সবকটা সার্চ করা যাবে এর এখানে সার্চ দেন সার্চ দিলে আপনার ওই সার্চ ওই অপশনে যদি ফন্ট থাকে তাহলে ফন্ট চলে আসবে তো এই সাইডগুলো কি আমি দিয়ে দিব এই সাইডগুলো তো রেখে দেন এগুলো দরকার আছে আপনাদের পরে বলবেন যে ভাই কোন সাইট আমি তো ভুলেছি এই যে এই সাইডে থেকে ফন্ট ডাউনলোড করে অনেকেই কাজ করে এগুলো আমরা এখান থেকেই ডাউনলোড করি ঠিক আছে স্টাইলিশ ফন্ট যে কোনো ফন্ট রেগুলার আপনার যে কোনো ফন্টের জন্য আপনি এখানে এসে আপনি কাজ করতে পারেন ফন্ট ডাউনলোড করার পরে ইমেজে যদি কিছু টাইপ করি তাহলে কি এটা শো করবে কিভাবে আমি দেখাচ্ছি ফন্ট তো মাত্র ডাউনলোড করলাম এখনো ইনস্টল করা বাকি আছে ইনস্টল করি না এখনো ইনস্টল করলে অটোমেটিক্যালি এটা এখানে সেট আপ হয়ে যায় ওকে আমি লিংকগুলো দিয়ে দিছি এই হচ্ছে আমাদের ডাউনলোড এই যে ডাউনলোড এটা নামাইছি আর এটা নামাইছি দুইটা ফোন নামানো হয়েছে ঠিক না আমি এটা কোথায় পাবো শো ফাইলে যাই এই এটা একটা ফাইল ফাইলটা সবসময় জিপ আকারে নামবে দেখেন ডট জিপ দেখছেন এই যে ডট জি জি আই জেড আই পি জিপ এই যে ডট জিপ জিপ আকারে নামবে রাইট বাটন ক্লিক করব এক্সট্রাক্ট ফাইল করে নিব এক্সট্রাক্ট ফাইল ওকে পেস্ট করলাম ফাইল এক্সট্রাক্ট হয়ে গেছে এই যে এই ফাইলটা এটা এই ফাইলটা হচ্ছে এটা এটা ক্লিক করলাম এই দেখেন ফন্ট এই যেটা বড় করে এটা হচ্ছে ফন্ট আর এই পাশে হইতেছে এটা কিছু না এটা আপনার সফটওয়্যারে থাকে দেখ বললেই দিছে এটা আপনার লাগবে না এটা হচ্ছে আপনার ফন্ট তো এটা কি করেন ইনস্টল করেন এটা কি ইনস্টল করার জন্য রাইট বাটন ক্লিক করেন এই যে ইনস্টল ফর অল ইউজার্স হ্যাঁ এখানে ক্লিক করেন এই যে ইনস্টল হচ্ছে ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে গেছে এই ফন্টটা এখন ফটোশপে পাবো কিভাবে এই ফন্টটা এখন ফটোশপে যাব আমি ফন্টের নামটা কি এটা দেখতে হবে এই যে ফন্ট এই ফন্টের নামটা আমি কপি করলাম এই যে ফন্টের নামটা কপি করলাম কপি করে ফটোশপে আসলাম ফটোশপে আসার পরে এইখানে সার্চ অপশনে এটা ক্লিক করলাম এটা সিলেক্ট করলাম এখানে পেস্ট করি এই যে এটা ছিল এই ফন্টটা ছিল দেখেন এই যে এটা এই যে দেখেন দেখছেন এই ফন্টটা ছিল এই যে ফন্ট আপনার এই যে আমরা এটা নামাইছিলাম আমি যদি এখানে লিখি আমার নামটা ছোট হাতের এই যে এরকম পেঁচানো পাইছিলাম না মনে আছে এরকম পাইছিলাম ওই ফোনটা এই যে চলে আসলো আমার এখন আরেকটা ফোন ইনস্টল করে দেখাই আমি আরেকটা ফোন হচ্ছে ধরেন আরেকটা আমি নামাইছি ওই ফোনটাও দেখাচ্ছি ওই ফোনটা হচ্ছে এই যে এটা রাইট বাটন ক্লিক করব ফাইল এক্সট্রাক্ট করব করার পর ওকে পেস্ট করব ওকে এই যে চলে আসছে এখান থেকে এটা হইতেছে হরর জন্য হরর জানেন কি যে এগুলো না হ্যাঁ আপনার ফন্ট হচ্ছে এটা আর এটা এই দুইটা সিলেক্ট করেন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন ইনস্টল ফর অল ইউজার্স এটা ক্লিক করলাম ওকে এই যে ইনস্টল হয়ে গেছে তো ফন্টের নাম কি আনাদার ড্যাঙ্গার ওকে এখানে আসলাম সিলেক্ট করলাম
এই যে এটা ছিল, এটা ছিল না? জি এই যে নাম, এই যে দেখেন, এই যে এটা ছিল আপনার ফোনটা, এটা ছিল এরকম হরর টাইপের ছিল, এটা ছিল আপনার ফোন। এইভাবে আপনি ফন্ট ইনস্টল করতে পারেন, করে সফটওয়্যারে নিয়ে আসবেন, আসার পরে যে কোনো ফন্ট আপনি করতে পারবেন। পারবেন না শান্ত আহমেদ? তাহলে ফোনটা দেখিয়ে দিলাম, ফোন কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করে সফটওয়্যারে কিভাবে চলে আসে অটোমেটিকলি। জাস্ট ফোনটা সার্চ অপশনে জাস্ট আমরা ফোনটার নামটা লিখে সার্চ দিলে ফোনটা চলে আসবে। এইভাবে আপনি যত ফোন ডাউনলোড করবেন তত আপনার ওই সফটওয়্যারে আসবে, যখন যেটা লাগবে তখন এটা ইনস্টল করে নেবেন। এখন বলেন কোনো কোশ্চেন আছে কিনা। তাহলে আগামী ক্লাসে এরকম একটা ডিজাইন আমি দেখতে চাই। আর হচ্ছে ফন্ট আপনি বলবেন যে ভাই আমি ফন্টটা যেরকম এখানে একটা, যেহেতু ডিজাইন করবেন নাম তো লিখবেন না কিছু, তো বলবেন যে ভাই আমি ফন্টটা ইনস্টল করছিলাম, করে এই নামটা আমি নিয়ে আসছি, আর এটা কোনো সফটওয়্যারের না, আমি গুগল থেকে ডাউনলোড করে ইউজ করছি। ওকে, আপনার ডিজাইনে যাতে আপনার ডাউনলোড করা ফন্ট ইউজ করেন, আর এই ডিজাইন দেখতে চাই আর ডাউনলোড করা ফন্টটা আপনি আপনার ডিজাইন ইউজ করবেন, এই দুইটা জিনিস ডিজাইন করে আমাকে দিবেন। শান্ত আহমেদ আপনি কিন্তু আগের কাজগুলো দেন নাই, ঠিক আছে? আগের কাজগুলো সহ এক আজকে